কুলতুলির অঙ্গনবাড়ির ছবি দেখাবো আপনাদেরকে, দেখতেই পাবেন যে একেবারে এই কেন্দ্রে বেহাল দশা। আমফানের ঝড়ে উড়ে গিয়েছিল এই অঙ্গনবাড়ির ছাদ, সে ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। তবে তিন বছর কেটে গেছে, এখনো পর্যন্ত অবস্থার কোনো পরিবর্তন হয়নি। খোলা আকাশের নিচে চলছে রান্নাবান্না, বর্ষায় দুর্ভোগে অঙ্গনবাড়ি কেন্দ্রের 95 জন পড়ুয়া। প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে কিন্তু কোনো রকম সুরাহা মেলেনি বলে অভিযোগ তাদের। এখানে ঘরে চাল নেই, আর বৃষ্টি রোদে বাচ্চারা পড়তে আসে না, পড়তে না আসলে বাচ্চারা শিক্ষা নেবে কোথায় থেকে? আর এইখানটা অনেক রকমের দিবস, অনেক রকমের পুষ্টি দিবস, মানে যাবতীয় জিনিস পালন করা হতো, সেগুলো সব আর কিছুই হয় না। রান্না হয়, খিচুড়ি খিচুড়ি রান্না হয়, কি করবে বিনা ছাদের তলায়? আর ছাতা নিয়ে বসে করতে হয়, ঝড় বৃষ্টি হোক করতে হবে, কিছু করার নেই। এই তো আমফান ঝড়ে এটা মানে একদম সমস্ত অ্যাসবেস্টস দেওয়া ছিল, সমস্ত কিছু ভেঙে পড়ে গেছে। তাই আমি বারবার পঞ্চায়েতে, বিডিওতে বারবার দরখাস্ত দিই, আইসিডিএস অফিসেও দিয়েছি, বারবার দরখাস্ত দেওয়ার পরেতে মানে কোনো পদক্ষেপ কেউ নেয়নি। আমি সিডি গিয়ে বিডিও স্যারকে বলতে গেলে বিডিও স্যার বলে তোমার দুঃখ আমার দুঃখ কেউ বুঝবে না গো। তা আমি আর কার কাছে জানাবো? আমি এইভাবে যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন আমি কাঁদতে পারি না, আর যখন অল্প বৃষ্টি হয় তখন আমি ছাতা মাথায় দিয়ে এখানে রান্না করে মায়েদের দিই। তবে পুষ্টি দিবস দিবসগুলো এগুলো আমি পালন করতে পারি না। স্কুলের ছাদ নেই, আম বুলবুলি ঝড়ের জন্য ভেঙে গিয়েছিল, যার পরে সেরেছিল, আবার আমফানের জন্য ভেঙে গেছে। গেলে বাচ্চারা স্কুলে আসে, জল বৃষ্টি খিচুড়িতেও তৈরি হয়, কোনো দিন জল বৃষ্টি হলে হয় না, বাচ্চারা পোস্টারে এসে বসে পড়াশুনো করে, খাবার। আমফান ঝড়ের পর থেকে আমাদের বিভিন্ন ফুলতলি বিভিন্ন সেন্টারে এইরকম বেহাল অবস্থা। আমরা কিন্তু 104 নম্বর সেন্টার গোড়ানকাটিতে এই আমরা রেখেছি, পঞ্চায়েত সমিতিতে 3 লাখ টাকা ধরা রয়েছে, আমরা জেলাতে পাঠিয়েছি, টাকাটা এলে আমরা কাজ করে দিতে পারবো এটা আশা রাখছি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ফান্ডিংয়ের জন্য অনেক কাজ করতে পাচ্ছি না। বিভিন্ন সেন্টারে আমরা অ্যাসবেস্টস উড়ে গেছে, সেখান থেকে আমরা পঞ্চায়েত সমিতিতে কিছু কিছু সেন্টারে আমরা শেড বানিয়ে সেখান থেকে আমরা কিছু কিছু সেন্টারে হেল্প করেছি। সে পুণ্যতিথি আজ কৌশিক অমাবস্যা, সেই অনুযায়ী আজ সেজে উঠেছে তারাপীঠের মন্দির প্রাঙ্গণ। একদিকে যেমন ভক্ত সমাগম, সেই ছবিটা দেখলে বুঝতে পারবে যে কাতারে কাতারে মানুষ যেমন ভিড় করেছেন, কেননা আজ এই বিশেষ দিন কৌশিকী অমাবস্যা। এই দিনটির গুরুত্ব সব থেকে অপরিসীম গোটা বঙ্গবাসীর কাছে, এবং এই যে দিনের বাহাত্ম, সেই বাহাত্মটা বারবার মনে করা হয়েছে। কথিত আছে এই দিন সিদ্ধি লাভ করেছিলেন সাধক বাবা খ্যাপা, তারপর থেকে এই দিনটিকে পবিত্র হিসেবে ধরা হয়। এবং কথিত আছে যে আজকের দিন যদি মা তারার দর্শন পাওয়া যায় সেক্ষেত্রে মা তারা কৌশিকী রূপে অবতীর্ণ হয়, মনস্কামনা পূর্ণ হয়, আর তার এই আবির্ভূতা রূপে মানুষ তার মনস্কামনা পূর্ণ করে। কর্মগৃহে মানুষজনের ভিড় শুধুমাত্র মাকে দর্শন পাওয়ার জন্য, আর সবাই মিলে মানুষজন আসে যে আজ এই পুণ্যদিন আজ ভালো কিছু হোক বা তাদের মনস্কামনা পূর্ণ হোক। ক্যামেরায় দেবব্রত বোসের সঙ্গে পৌলমি দাস, রিপাবলিক বাংলা, তারাপীঠ। কৌশিকী অমাবস্যা, আর এই বিশেষ তিথিতে কিন্তু লাখো লাখো মানুষ ছুটে এসেছেন তারাপীঠে। এখানে মা তারার এই যে ভোগ ভোগ রান্না হচ্ছে, এবং সবাই দেখতে পাচ্ছেন এখানে ভোগ রান্না হচ্ছে, এখানে পোলাও, মাছ, ইতিমধ্যে 5 রকম ভাজা, যে ভাজার মধ্যে রয়েছে পটল, মাছ, বেগুন, আলু, ঢেঁড়স ভাজা রয়েছে, এবং মুলো ভাজা রয়েছে, এছাড়াও আরও 5 ব্যঞ্জন সহযোগে এখানে ওখানে খিচুড়ি রান্না হচ্ছে, এখানে অন্ন অর্থাৎ ভাত রান্না হচ্ছে, এবং এই যে পুরো একটা চলছে, পুরো রান্নার যে প্রক্রিয়া সেটা চলছে এখনও পর্যন্ত, কারণ আজ লাখো লাখো ভক্ত সবাই অন্তত একটু হলেও কিন্তু তারা ভোগ হাতে চাইবেন, কারণ যদি ভোগ একটুখানি পাওয়া যায় তাহলে ধন্য হয়ে যাবেন তারা আজ এই বিশেষ তিথিতে। তারাপীঠ থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা।